নির্বাচন কবে হবে, এই প্রশ্ন আপনাদের সবার মনে আছে, আমাদের মনেও সারাক্ষণ আছে। নির্বাচন কবে হবে এমন প্রশ্নে যখন সরগরম রাজনীতির প্রাঙ্গণ, তখন এ ব্যাপারে মুখ খুলেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। জানিয়েছেন কাঙ্ক্ষিত সব উত্তরসহ নির্বাচনের অগ্রগতিও। জাতির উদ্দেশ্যে এক ভাষণে বিষয়টি খোলাসা করেন প্রফেসর ডক্টর ইউনুস। নির্বাচন কবে হবে এই প্রশ্ন জনগণের মতো সরকারেরও সারাক্ষণ আছে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেছেন, আপনারা লক্ষ্য করেছেন নির্বাচন আয়োজনের লক্ষ্যে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিতে শুরু করেছি, কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার 100 দিন পূর্তি উপলক্ষে রবিবার সন্ধ্যা 7টায় জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা একথা বলেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম 100 দিন অতিক্রম করলাম। আধা ঘন্টা ব্যাপী তার এই ভাষণ বিটিভি সহ রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যমে প্রচার করা হয়। প্রধান উপদেষ্টা তার বক্তব্যে শুরুতে দেশের স্বাধীনতা সংগ্রামের শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত জুলাই আগস্ট বিপ্লবে শহীদদের স্মরণ করেন। শুরুতেই স্মরণ করছি মুক্তিযুদ্ধের লাখো লাখো শহীদ এবং গত জুলাই আগস্ট মাসে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানে নিহিত সকল শহীদকে। জাতিকে উদ্দেশ্য করে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচন নিয়ে আপনাদের সকল বক্তব্য বিনা দ্বিধাই বলতে থাকুন, সবার মনের কথা তুলে ধরুন। আমার অনুরোধ, সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন, সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না। নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথাটিও বলুন। সংস্কার হলো জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি। সংস্কার জাতিকে, বিশেষ করে আমাদের তরুণ তরুণীদের, নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে, জাতিকে বঞ্চিত করবেন না। ডক্টর ইউনুস আরও বলেন, নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব নির্বাচন কমিশনের উপর বর্তাবে। নির্বাচন কমিশন ভোটার তালিকা হালনাগাদ সহ আরও কিছু কাজ করে দিতে পারবে, যা একটি অবাধ নির্বাচনের সঙ্গে সরাসরি সম্পৃক্ত। প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা পোস্টাল ব্যালটের মাধ্যমে যাতে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই লক্ষ্যে তার সরকার কাজ করছে বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, তবে আমরা মনে করি না যে একটি নির্বাচন কমিশন গঠন করে দিলেই নির্বাচন আয়োজনে আমাদের দায়িত্ব শেষ। রাষ্ট্র ব্যবস্থায় সংস্কার আমাদের এই সরকারের অন্যতম অঙ্গীকার। আপনারাই আমাদেরকে এই ম্যান্ডেট দিয়েছেন। যে 6টি সংস্কার কমিশন আমরা শুরুতে গঠন করেছিলাম, তারা ইতোমধ্যে তাদের কার্যক্রম অনেক দূর এগিয়ে নিয়েছে। বিভিন্ন গণমাধ্যমে আপনারা তাদের কার্যক্রমের আপডেটও দেখছেন। কয়েকটি সংস্কার কমিশন ডিজিটাল প্ল্যাটফর্ম গঠন করেছে। এই প্ল্যাটফর্মে উৎসাহ সহকারে মতামত জানাতে দেশের মানুষের প্রতি অনুরোধ জানান প্রধান উপদেষ্টা। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, প্রথম 6টি সংস্কার কমিশনের মধ্যে একটি হল নির্বাচন সংস্কার কমিশন। নির্বাচন অনুষ্ঠানের জন্য এই কমিশনের সুপারিশমালা অত্যন্ত জরুরি। তাদের প্ল্যাটফর্মে যান, আপনার মতামত খোলাখুলিভাবে তুলে ধরুন। আপনি দেশের মালিক, আপনি বলে দিন আপনি কি চান, কিভাবে চান। তিনি বলেন, নির্বাচন আয়োজনে যে সংস্কার কমিশনের সুপারিশমালায় রাজনৈতিক দলসমূহ এবং দেশের সকল মানুষের মতামত অপরিহার্য, সেই কমিশন হল সংবিধান সংস্কার কমিশন। এই সুপারিশমালার কোন অংশ সকলের কাছে গ্রহণযোগ্য হবে তার ভিত্তিতে নির্বাচনী আইন সংশোধন করতে হবে। সমান্তরালভাবে ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়া চলতে থাকবে। সকলকে ধৈর্য রাখার আহ্বান জানিয়ে অন্তর্বর্তী সরকার প্রধান বলেন, আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাবসহ বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব, তবে আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্যকীয় সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব। ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব আমরা যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগ যুগ ধরে অনুসরণ করা হবে। এর ফলে সাংবাৎসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে। এজন্য প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি। নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে গেলে খুব দ্রুত আপনারা নির্বাচনের রুট ম্যাপও পেয়ে যাবেন। প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকার সৃষ্টি হয়েছে রাজনীতিকে নীতির কাঠামোয় আনার জন্য এবং রাজনীতির জন্য নতুন পরিবেশ সৃষ্টির নিবিড় আকাঙ্ক্ষা থেকে। এই আকাঙ্ক্ষা পূরণ করা থেকে জাতিকে বঞ্চিত না করার আহ্বান জানান তিনি। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলি কাজ সেরে ফেলতে হবে। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না, কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ সেরে ফেলতে হবে। এই ট্রেন শেষ স্টেশনে কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেললাইনগুলো বসিয়ে দিতে পারি, আর তা হবে রাজনৈতিক দলসমূহের ঐক্যমত্যের মাধ্যমে। ইতোমধ্যে অন্যান্য সংস্কার কমিশনের সুপারিশমালা নিয়ে আলাপ চলতে থাকবে। নির্বাচন ছাড়াও আরও গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐক্যমত্য গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে।